আধুনিক যুগে বাস আমাদের। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টাও করা হয়। তা অবশ্য ভুল নয়, এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের মতামত পেরিয়ে ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়ে রহস্যে, যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও সেই রহস্যগুলির কোনো কূল কিনারা খুঁজে পাওয়া যায়নি, যেখানে বিজ্ঞান পরাজিত হয়েছে। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু তেমনও কিন্তু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিক। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানা রহস্যের বা নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় সারা জীবন বা আজীবনের মতো। আজ তেমনই পাঁচটি রহস্যের কথা নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হয়েছে, তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যে রহস্যের কোনো সমাধান করা ওঠা গেল না আজ পর্যন্ত, সেই রকম পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি রহস্য যার কোনো কুলকিরানা নেই, তাই নিয়ে আজকের ভিডিও। যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে আপনার ইউটিউবে যখনই খুলবেন বা আপনি অবসরে যখনই থাকবেন নোটিফিকেশন পেয়ে যাবেন বিভিন্ন রহস্যময় ঘটনা বিভিন্ন রকম বিষয়ে। তাহলে চলুন আজকের এই পাঁচটি রহস্যের কথা আপনাদের জানানো যাক। সত্যি কি এর মধ্যে কোনো রহস্য রয়েছে, নাকি কুলকিনারা খুঁজে পাওয়া সম্ভব, সবটাই জানাবেন লাস্টে, সবটা জানার পর কমেন্টে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে রহস্যের কথা বলছি সেটি হচ্ছে সবুজ রঙের ভাই বোন। কারা তারা? ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকার। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হল। অবাক হওয়ার বিষয় হল এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে, ছিল বটেই এরা, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতে পারত না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকি বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরাজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবার। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থেকে বা মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবারই গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি, বহির্বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান আজও হয়। এর পরের রহস্যটি, হঠাৎ শুরু নাচ, তারপর মহামারী। এই ঘটনা বহু পুরনো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের স্টনসবার্গে মিসেস ক্রোফেরা নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন, কিছুতেই তাদের নাচ থামছিলই না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ তাদের মধ্যে।
বাকিরা ফের নাচতে শুরু করেন। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলেরই। তাই তারা শহরের টাউন হলের সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় 400 মানুষ। মাসের পর পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় আজও। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ, আর আজ পর্যন্ত জানা সম্ভব হয়ে ওঠেনি কারোর পক্ষে। যদিও অনেকের দাবি করেন যে বহুদিন ধরে অন্ধকার ও বৃদ্ধ ঘরের জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যে এই নাচের ঝোঁক দেখা যায়। 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, দেখুন উপরে ছবিটি ভাসিয়ে তুলেছি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। গীতা 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই, মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। দেখুন উপরে ছবিটিতে লাল সার্কেল করে দিয়েছি মানুষটির ওপর, দেখলেই বুঝতে পারবেন আপনারা। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের ওই সময় মানুষটির হাতে ছিল একটি DSLR বা ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি, অমীমাংসিত রয়ে গিয়েছে সেই রহস্য। 239 জন মানুষ, একটা বিমান, হারিয়ে গেল সবটা। এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের কথা। এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা বিষয়টি। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট HM370 8 মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর। তারপরই রাডার থেকে নিখোঁজ হয়ে কয়েক মিনিটের কম সময়ের মধ্যে হারিয়ে যায় কোথায়। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি, অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্ক বাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমান। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি আজও। তাহলে কোথায় গেল বিমানটি, আজও তা জানা সম্ভব হয়নি। দ্য লাস্ট অফ দ্য লিস্ট, দ্য হাম। কিসের আওয়াজ ছিল সেটি? 1960 সাল এই ঘটনা ঘটে, বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করে, অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলেও গুঁজে রাখার মতো। কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2% মানুষ হাম শুনতে পেয়েছিলেন। সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতি প্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্যে সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান, UFO ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট সোর্স বা উৎস
বা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিছুই খুঁজে পাওয়া যায়নি। এইরকম এই পাঁচটি রহস্যের কথা জানালাম আজকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো এবং তথ্যবহুল করে তুলতে পারলাম ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, এবং কোন রহস্যটি সবচেয়ে ভয়ঙ্কর সেটি অবশ্যই কমেন্টে জানান আমাকে, কারণ আমিও অপেক্ষায় থাকি। দেখা হবে পরবর্তী বিভিন্ন রহস্য নিয়ে, বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন এইরকম ধরনেরই বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকবেন এবং দেখতে থাকবেন দ্বিতীয় পৃথিবী। ধন্যবাদ।